আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমরা বিভিন্ন কাজে মূলত মাটির হিসাব করে থাকি, যেমন বাড়িতে মাটি কাটার ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে বা পুকুর কাটার ক্ষেত্রে আমরা অনেকে মাটির হিসাবটা জানি না। তো আমি আজকে ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে মাটির হিসাবটা, হাজার এবং কুয়া দুয়েটাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এখানে ইতিমধ্যে দেখতেছেন এটা মূলত একটা মাটির খন্তা। আমরা এই মাটির খন্তাটা আমরা কাটলাম। তো এটার দৈর্ঘ্য ধরেন হচ্ছে 25 ফুট, প্রস্থ হচ্ছে 15 ফুট, এদিকে হচ্ছে 20 ফুট, এদিকে হচ্ছে 10 ফুট। তো বিয়াস আমরা এখানে দেখুন, এখানে আমাদের লম্বা একদিকে হচ্ছে 25 ফুট, অপর দিকে হচ্ছে 20 ফুট, এদিকে একদিকে প্রস্থ হচ্ছে 15 ফুট, অপর দিকে হচ্ছে 10 ফুট। যেহেতু আমাদের দৈর্ঘ্য দুইটা দুই রকম, প্রস্থ দুইটা দুই রকম, তো আমরা কিউব হিসাবে বের করব। তো চলুন দেখে নিই আমরা প্রথমে কি করব, গড় দৈর্ঘ্যটা বের করব। তো গড় দৈর্ঘ্য সমান সমান গড় দৈর্ঘ্য সমান সমান 25 প্লাস 20। যেহেতু আমাদের দুইটা দৈর্ঘ্য দুই রকম, তাই আমরা 25 দুইটা দৈর্ঘ্য যোগ করে দুই দিয়ে ভাগ করব। কারণ আমাদের দৈর্ঘ্য দুইটা দুই রকম, তাই আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ওয়াই যোগ করলে আমরা পাই 45। যেহেতু আমাদের দৈর্ঘ্য দুইটা, তো আমরা দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে আমরা পাই 45/2, আমরা পাই 22.5 ফুট। 22.5 ফুট, এটা হলো আমাদের অরিজিনাল দৈর্ঘ্য। আমাদের অরিজিনাল দৈর্ঘ্য পাইলাম 22.5 ফুট। ঠিক, এখন আমরা গড় প্রস্থটা বের করব। গড় প্রস্থ সমান সমান 10 যোগ 15 সমান সমান হয় 25। সেম আমরা দৈর্ঘ্য যেহেতু দুইটা দুই রকম, প্রস্থ যেহেতু দুইটা দুই রকম, আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে আমরা পাই 25/2, 12.5 ফুট। তো আমরা মূল দৈর্ঘ্য পাইলাম 22.5 ফুট, গড় প্রস্থ পাইলাম, মোট প্রস্থ পাইলাম 12.5 ফুট। তো চলুন আমরা এখানে এই যে আমাদের জায়গাটা, এখানে আমরা কতটুকু মাটি কাটছি তো আমরা হিসাবটা বের করে নিই। তো আমরা জানি প্রথমে আমরা ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। ওকে, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তো আমরা উচ্চতাটা ধরেন, যে আমরা যে খন্তটা উচ্চতা ধরেন 4 ফুট, মানে আমাদের খন্তার উচ্চতা ধরেন 4 ফুট। তো সমান আমরা পাইলাম, দৈর্ঘ্য পাইলাম আমরা 22.5, 22.5 পূরণ, প্রস্থ পাইলাম 12.5 পূরণ, আমাদের উচ্চতা হচ্ছে 4 ফুট। তো এই তিনটা আমরা একসাথে পূরণ দিলে আমরা পাবো 12.5 পূরণ, 22.5 পূরণ 4, 1125। আমরা যদি হাজারে হিসাব করি, আমরা হাজারে হিসাব করলে এখানে মাটি পাইলাম 1125। আমরা হাজার হিসাব করলে আমরা মাটি পাইলাম। আর আমরা যদি কুয়া হিসাব করি, আমরা অনেকে গ্রাম অঞ্চলে কুয়া হিসাব করে থাকি, কুয়া হিসাব করলে আমরা জানি 250 মাটি 1 কুয়া।
আড়াইশো মাটি এক কুয়া, মানে আর এখানে মাটি হচ্ছে 1125, তো 1125 আমরা 250 দিয়ে ভাগ দিলে আমরা পাই 4.5 কুয়া। কুয়া হিসাব করলে আমরা পাই কুয়া সমান সমান 1125 ভাগ 250, মানে 250 এক কুয়া, তো আমরা পাই 4.5 কুয়া মাটি। প্রিয় দর্শক, আমরা যদি হাজার হিসাব করি তাহলে আমাদের মাটি থাকে 1125, এবং আমরা যদি কুয়া হিসাব করি তাহলে মাটি পেলাম 4.5 কুয়া মাটি। আশা করি আপনার হিসাবটা বুঝতে পারছেন, আর আপনি যদি এই হিসাবটা বুঝে থাকেন তাহলে ছোট বড় যত বড় মাটির হিসাবই হোক না কেন আপনি সহজেই বের করতে পারবেন। তারপর যদি কেউ না বুঝে থাকেন আর আপনার যদি হিসাব লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।